প্রিয় দর্শক, হাটুর বয়সী দিঘির প্রেমে মজেছেন অমিত হাসান এবং বললেন, আমি দিঘিকে প্রচন্ড ভালোবাসি, সামনে আমাদের বিয়ে হওয়ার কথা, সবাই আমাদের জন্য দোয়া করবেন। তাই পুরো সংবাদটি বিস্তারিত জানতে হলে ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলেই নতুন হয়ে থাকেন, তবে এখনই সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন, কারণ বিনোদন জগতের সব রকম খবর এখানেই রয়েছে। ঢাকাই সিনেমার জনপ্রিয় অভিনেতা অমিত হাসান সম্প্রতি একটি নতুন সিনেমায় কাজ শুরু করেছেন তিনি। গত সপ্তাহ থেকে দেলোয়ার জাহান ঝন্টু পরিচালিত তুমি আছো তুমি নেই শিরোনামের একটি সিনেমার শুটিং শুরু করেন। ছবিতে অমিত হাসানের বিপরীতে দেখা যাবে নতুন প্রজন্মের দিঘিকে। সেখানে দিঘির সঙ্গে প্রেম করতেও দেখা যাবে অমিতকে। সিনেমায় আরও অভিনয় করেছেন সিমি, শবনম পারভিন, সুব্রত, আমির সিরাজি সহ অনেকেই। ছবিটি আসছে বছরে মুক্তি পাবে বলে জানা গেছে। সিনেমা প্রসঙ্গে অমিত হাসান গণমাধ্যমকে বলেন, গুণী একজন পরিচালক ঝন্টু সাহেব, তার সঙ্গে কাজ করার অভিজ্ঞতা বরাবরই ভালো। আমার শুটিং শেষ পর্যায়ে। এই গল্পটি একটি গ্রামীণ প্রেক্ষাপটের। এখানে আমার চরিত্রটির নাম শাহি। আমি দিঘিকে ভালোবাসি এবং আমাদের বিয়ে হওয়ার কথা, কিন্তু আমার বয়স বেশি হওয়ায় সমস্যা দেখা দেয়। দিঘির পছন্দ আসিফকে, এ নিয়েই তৈরি হয় ক্রাইসিস। কিছু সিনেমাটিক টার্ন আছে। অনেকদিন পর একটু ভিন্ন আমেজের সিনেমায় কাজ করলাম, ভালো লাগছে। দিঘির সঙ্গে অভিনয় করা প্রসঙ্গে তিনি বলেন, সিনেমার এ বিষয়টাই খুব দারুণ, কয়েকটা জেনারেশনের একটা মিলন ঘটে এখানে। দিঘি আমার কাছে মেয়ের মতো, সে ছোট থেকে ওকে দেখছি, স্নেহ করছি। ওর বাবা মা দুজনই আমাদের মানুষ, প্রিয়জন। সেই হিসাবে দিঘি আমাদের কোলে পিঠেই মানুষ হয়েছে। সেই দিঘির সঙ্গে প্রেমিকের চরিত্রে অভিনয় করাটা কিন্তু অবশ্যই একটা মজার অভিজ্ঞতা। দিঘি মাশাল্লাহ অনেক ভালো অভিনয় করে ও শিখছে। আমার প্রত্যাশা ও অনেক বড় হবে সিনেমায়, সবাই ওর জন্য দোয়া করবেন। এদিকে নানা আলোচনা সমালোচনার পর শুক্রবার মুক্তি পেয়েছে নির্মাতা দিলওয়ার জাহান ঝন্টু পরিচালিত ছবি তুমি আছো তুমি নেই। প্রথম দুদিনে ছবিটি দর্শক পেয়েছে আশাব্যঞ্জক, এমনটাই জানিয়েছেন ছবির প্রযোজক সিমি ইসলাম কলি। তিনি বলেন, এই ছবি নিয়ে যত সমালোচনা হয়েছে ততটা খারাপ এই ছবি নয়। প্রতিটি সিনেমা হলের প্রতিনিধি আমাকে ভালো রিপোর্টের কথাই জানিয়েছেন, তবে ছবিটিকে দর্শক পুরনো গল্পের বলে মন্তব্য করছেন। তবে দর্শকের কাছ থেকে কোনো বাজে মন্তব্য পায়নি। মুক্তির দিনে রাজধানীর চিত্রা মহলে গিয়েছিলেন সিমি। সেই সময়ের প্রেক্ষাপট জানিয়ে তিনি বলেন, মুক্তির দিনে শুধু চিত্রা মহলেই গিয়েছি, অনেক দর্শককে দেখতে পেয়েছি, বলা যায় হাউসফুলেই ছিল। বিষয়টি ফোন করে আমার নির্মাতা দেলোয়ার জাহান ঝন্টুকেও জানিয়েছি। প্রথম দিনের রিপোর্টে আমরা খুশি। এদিকে ছবির প্রমোশনে কলাকুশলী কাউকে পাচ্ছেন না বলেও এই সময় আক্ষেপ করেন এই প্রযোজক। ছবির নায়িকা দিঘির একটি মন্তব্য ঘিরে বিতর্ক তৈরি হওয়ায় প্রচারণায় তাকে তো পাচ্ছেনই না, এমনকি এই ছবির প্রচারণায় নেই চিত্রনায়ক আসিফ ইমরোজও। একাই সিনেমা হল দর্শনে ছুটছেন এই প্রযোজক। তিনি আরও জানান, দিঘির সাথে তো যোগাযোগই নেই, আর এই ছবির নায়ককেও পায়নি। গতকাল দুপুরে নায়ককে মেসেজে বলেছি, আমাকে কি 2-3 দিন সময় দিবেন, হলগুলো যেতাম। তিনি আমাকে কোনো উত্তর দেননি। পরে জানলাম তিনি নাকি বিকেলে শ্যামলী সিনেমা হলে ছবিটি দেখেছেন। উল্লেখ্য, দেশের 25টি প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে তুমি আছো তুমি নেই। ছবিতে দিঘি ও আসিফ ইমরোজ ছাড়াও অভিনয় করেছেন সুব্রত চক্রবর্তী, অমিত হাসান, শবনম পারভিন প্রমুখ। প্রযোজনার পাশাপাশি এই সিনেমায় অভিনয় করেছেন সিমি ইসলাম কলি। সম্মানিত দর্শক, দিঘির তুমি আছো তুমি নেই সিনেমাটি আপনাদের কেমন লেগেছে কমেন্ট করে জানিয়ে দিন আমাদেরকে। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক দিন এবং শেয়ার করুন আপনার বন্ধুদের সাথে। আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে এক্ষুনি সাবস্ক্রাইব করে বেল বাটনটি বাজিয়ে দিন। ধন্যবাদ।